আলিপুরদুয়ারের তপসীখাতা এলাকায় গুলিবিদ্ধ হল এক তৃণমূল কর্মী। অভিযোগ, বিজেপির মদতপুষ্ট কুশুয়া নামে এক দুষ্কৃতী প্রিয়তোষ অধিকারী ও তার স্ত্রী মাম্পি রায় অধিকারীকে মারধর করে। বর্তমানে তারা আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চিকিৎসাধীন। এরপর তৃণমূলের রঙ্গলাল চৌধুরী নামে এক সদস্যকে মাথায় গুলি করে দুষ্কৃতীরা। জেলা তৃণমূল যুব সভাপতি বাবলুকর জানান, বিজেপির মদতপুষ্ট দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে। আপাতত সংকটজনক অবস্থায় রঙ্গলাল বাবুকে শিলিগুড়ি রেফার করেছে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের কর্তৃপক্ষ। আমরা যাচ্ছি, না না ঠিক আছে ঠিক আছে, কান্নাকাটি করো না, আমরা সবাই আছি, কোনো অসুবিধা নেই। আমরা সবাই যাই যে মমতা দিদি ফোন করছে আমাদেরকে আপনার এই ঘটনার জন্য, দিদি নিজে ফোন করেছে, ঠিক আছে। না না ও ভালো আছে, ও ভালো আছে, কোনো চিন্তা নেই, আমরা আছি, হ্যাঁ চিন্তা করো না, আমি দেখছি। রাত্রে খাওয়া দাওয়া আর কোনো অসুবিধা নেই তো? সব ঠিক আছে, বোমা রেখে তিনজন ছিল না রাস্তার সাইডে দাঁড়ায়, আমরা আসছি যে দাঁড়া 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 এমন করলো, পরে আমরা দাঁড়াইলাম, আমি বাইকে বসাইছিলাম, হয়তো কিছু কথা বলবে, তারপর না চলেই যাবো, আমি নামি নেই গাড়ি থেকে। হাতটা আমার ওইখানে যে ছিল ওইদিকে এসে গুছিয়ে দিতেছে, তখন আমার হাতটা তো কাঁধে ছিল, এখানে গুছিটা লাগছে, তখন আমি ও গাড়ি থেকে নামলাম। নাইমে যখন ওকে মারতেছে তখন হেলমেটটার উপরেই মারছে, পরে আমি গিয়ে সামনে দাঁড়িয়েছি, আমি কি আমি মহিলা মানুষ দেখলে হয়তো সরবে, তখন ওরা সরে নেই, ওরা আমার উপর দিয়ে মারা শুরু করছে। যখন বলতেছে কি হইলো রে কি হইলো, আমি তোর কি করলাম, কি ব্যাপারটা, কি তোদের কি করতেছিস, এরকম আবার পাটকে পারে এসে আমাদেরকে এমন করে গরম দেখাচ্ছ বলেই এমন করে এখানে শেষ করে দেবো। হ্যাঁ একদম এখানে, আমি তো কোনো দিনই ওগুলো জিনিস দেখিনি, আমার ওই জিনিসটা দেখে তো আমি বেশি আতঙ্কিত হয়ে গেছি। ওরা যে প্ল্যানিং ছিল আমি এটা বুঝছি পরে, কেন একজনের মুখটা এমন করে বান্ধা ছিল গামছা দিয়ে, আর একজনের হাত দুইটা এমন করে পিছনে রাখছে, মানে পিছনে বোধ হয় পাথর ধরে রাখছে নাকি, হাত দুইটা এমন করে পিছনে ছিল, এমন করেই ছিল। হ্যাঁ ও কিন্তু একটা কালো জ্যাকেট পরা ছিল, ওর হাতটা এমন করে রাখছে, জ্যাকেটের ভিতরে রাখছে, তার মানে ফট করে হাতটা বের করলো, বের করে পিস্তলটা কালোর মতন না কেমন যেন রংটা ছিল দেখছি, একদম স্পষ্ট দেখছি। যে পিস্তলটা মারলো সে কি করে, কি নাম? খসুয়া, ও বলছে আমার নাম খসুয়া, এখানে কেউ দাঁড়াবে না, ওই বলছে, আমি তো চিনি না, ও নিজেই বলছে ওর নাম খসুয়া। কে বলছে? আপনার নাম কি? নাম আমার নাম মাম্পি রায় অধিকারী, আমি একজন এসএসজি ট্রেনার, আমি প্রতিদিনই ওই রাস্তা দিয়ে যাওয়া আসা করি, সেলফ হেল্প গ্রুপের ট্রেনার, হ্যাঁ প্রতিদিনই ওই রাস্তা দিয়ে যাওয়া আসা করি।